চাষ করব এবং নমস্কার নমস্কার আপনারা কোথা থেকে এসেছেন আমরা শ্রী শিলিগুড়ি থেকে আমাদের ফার্মের নাম গোসাইপুর প্রোডিউসার ফার্মার্স প্রোডিউসার কোম্পানি আমি শ্রী লক্ষণ বর্মা আপনার নাম আমার নাম স্যার স্বদেশ সিং স্বদেশ সিং আপনারা দুজনে এক জায়গা থেকে একই জায়গা থেকে এসেছি আচ্ছা আচ্ছা আপনাদের প্রদীপ বাবু আপনাদেরকে পাঠিয়েছেন হ্যাঁ পাঠিয়েছেন উনি উনি আমাদের কোম্পানির কর্ণধার দুনো মাশরুম স্পন প্রোডাকশন টেকনোলজি ডক্টর খাটুয়া টেকনোলজি টেকনোলজি ট্রেনিংটা মূলত আমি চন্দন খাটুয়া ট্রেনিংটা দিই ঠিক স্যার আর দীর্ঘদিন এই ট্রেনিং আমাদের চলছে আর সঠিক পদ্ধতিতে যে ডক্টর খাটার টেকনোলজিটা শিখিয়ে দেওয়া হয় আপনার বাড়িতে বসে আপনারা বীজ বানাতে পারবেন ল্যাবরেটরি করে কিন্তু দেখুন ল্যাবরেটরি করতে গেলে একটা খরচ আছে সেই খরচটা আপনাদেরকে বহন করতে হবে সেটা তো পারবেন তো এর উদ্দেশ্যটা কি আপনাদের যে ট্রেনিংটা নিয়ে উদ্দেশ্যটা কি আপনাদের উদ্দেশ্য একটু বলবেন আমরা ট্রেনিংটা নিয়ে প্রথমত নিজেরা তো চাষ করবই সাথে ক্ষুদ্র চাষিরা যারা মাশরুম চাষ করেন তাদের এটাই আছে আমাদের মূল উদ্দেশ্য মাশরুম চাষে ধরুন চাষিকে আপনি বীজ দিলেন চাষি মাশরুম উৎপন্ন করলো চাষি উৎপন্ন করে উৎপাদিত যে ফসলটা সেটা তো তারা তো চাইবে বিক্রি করে আপনারা সেই বিক্রির ব্যবস্থাটা আপনারা করে দিতে পারবেন তো আপনারা করে দেওয়ার সেরকম মার্কেট আছে আপনাদের মার্কেট আছে তাহলে মার্কেট যদি আপনারা পেয়ে থাকেন তাহলে বীজ তৈরি করা আপনাদের যুক্তিযুক্ত কাজ তবে বীজ তৈরি করে আপনারা সঠিক পদ্ধতিতে চাষির কাছে পৌঁছাতে পারেন চাষি অ্যাকচুয়ালি কিন্তু মাশরুমের কাজটা করে চাষিকে যদি সঠিক পদ্ধতিতে তারা মাশরুম চাষ করা শিখে নিতে পারে চাষি কিন্তু মাশরুমের ভবিষ্যৎ চাষি যত মাশরুম করবেন মার্কেটে মাশরুম খাওয়ার টেবিলে আমাদের খাওয়ার টেবিলে পৌঁছে দিতে পারবে চাষি মাশরুমকে তৈরি করে আমাদের ঠিক প্রোডাক্টটা আমাদের বাড়িতে খাওয়ার টেবিলে পৌঁছে দেয় তো চাষি না করলে কিন্তু আমরা পাবো না আমরা বীজ তৈরি করলাম বীজ তৈরি করে কতটুকু আমরা চাষ করতে পারবো এই ঘটনা এটা আপনাদের এটাই কি মনে হয় আপনাদের কথা শুনে আমার কথা শুনে তাই মনে হয় তো চাষি না করলে আমরা কিন্তু পাবো না চাষি ডেভেলপ করলে মাশরুম শিল্প ডেভেলপ হবে না হলে ডেভেলপ হবে না এটা কি আপনারা আমার কথার সঙ্গে একমত তাহলে এবারে বলি যে মাশরুম ল্যাবরেটরি করতে গেলে আপনাদের ইনিশিয়ালি কিছু খরচ আছে সেই খরচটুকু বহন করতে হবে এবং যে যে রকম ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট কিছু গ্লাস গুডস কিছু কেমিক্যাল সবই আপনাদের শিলিগুড়ির মার্কেটেও পাওয়া যেতে পারে না পাওয়া গেলে কলকাতার মার্কেটেও পাওয়া যাবে এবং কিছু জিনিস আপনাদেরকে নিজেদেরকেও কিছু জিনিস নিজেদের বাড়ির মধ্যে থেকেও পাওয়া যেতে পারে সেগুলো আপনাদের সঙ্গে তবে মূল কথা ট্রেনিং ট্রেনিং স্যার মূল কথা ট্রেনিং ট্রেনিংয়ের কাজটা যদি আপনি ভালো মূল কথা ট্রেনিংয়ের কাজটা যদি ভালোভাবে শিখে নিতে পারেন যদি আপনার নিজের জায়গায় তৈরি করতে পারেন ভালো কোয়ালিটির বীজ চাষির হাতে তুলে দিতে পারেন তবে কিন্তু মাশরুম শিল্পকে বাঁচানো যাবে এবং সারা পশ্চিমবাংলায় মাশরুম শিল্প অনেক ডেভেলপ হবে আমার উদ্দেশ্য তাই যে যারা মাশরুম বীজ তৈরি করে ল্যাবরেটরি যারা বানাবেন তারা আমাদের কাছে এগিয়ে আসুক সঠিক পদ্ধতিতে বীজ তৈরি করে শিখে যান নিজেরা নিজেদের বীজ নিজেরা বানিয়ে নেন চাষিরা যদি নিজেদের বীজ নিজেরা বানিয়ে নিতে শিখে তাহলে দেখবেন মাশরুম শিল্প একটা আমাদের ওয়েস্টবেঙ্গলে একটা বড় মাপে তৈরি হবে তবে মাশরুম বীজ কেনারও সহজ হয়ে যাবে এবং মাশরুম চাষ করাও সহজ হয়ে যাবে এই জায়গাটা আমি যাতে পৌঁছে যায় ওয়েস্টবেঙ্গলে আপনাদের মতো শিক্ষিত মানুষ যারা এসে শিখে গিয়ে নিজেরাই নিজেরাই করছেন নিজেরাই একটা ব্যবসায় একটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে একটা শুনুন শুধু শিখে আপনি করলেন বা করলেন না না করলে তো আপনার লস ট্রেনিংয়ে কোনো লাভ নেই যদি কিছু করেন কিছু সমাজসেবামূলক কাজ করেন তাহলে আপনাদেরও একটা নাম হবে আপনাদেরও
সুনামটা তারই দিকে ছড়িয়ে যাবে। আর এখান থেকে আমার কাছে যখন ট্রেনিং নিয়ে যখন আপনি যাচ্ছেন, আশা করি আপনারা আমি যে সাবজেক্টটাকে যেভাবে আপনাদেরকে বলবো, যেভাবে ল্যাবরেটরি তৈরি করতে হবে সেইভাবে তৈরি করবেন, নিশ্চয়ই এখানে শিখে গিয়ে আপনারা নিজেদের বীজ নিজেরা বানাতে পারবেন। আশা করি আপনারা ঠিক জায়গায় পৌঁছে যাবেন। পারবেন তো? হ্যাঁ স্যার পারবেন তো? একদম স্যার। কী মনে হচ্ছে আপনাদের এই ট্রেনিংয়ের কথা দেখে, আপনার কী মনে হচ্ছে আমার ল্যাবরেটরি দেখে, আপনার কী মনে হচ্ছে আপনাদের? আমি খুব ভালো লাগলো আপনার ল্যাবরেটরি দেখে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আশা করি আমরা আপনার কাছে সঠিক প্রশিক্ষণ নিয়ে আমরা সঠিকভাবে সঠিকটা তৈরি করে এবং নিজেও উপকৃত হব এবং আমাদের আমাদের যে আরও পাশাপাশি যারা কাল্টিভেটর কৃষকরা আছে তাদেরকে আমরা সাপ্লাই করতে পারবো এবং সঠিক মূল্যে, যাতে কৃষক না থাকে, যেন আগামী দিনে আগে যেমন আমরা বীজ নিতে গিয়ে অনেকবার ঠকেছি, তাই আমরা এই প্রশিক্ষণ নেওয়ার জন্য এখানে আসছি। থ্যাংক ইউ। তা আপনারা, আমি একটা কথা বলবো, যতদিন আমার কাছে থাকবেন, যে কয়েকদিন থাকবেন, ভালো করে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সমস্ত কিছু সুন্দর করে লিখে নেবেন, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল হাতে নাতে সুন্দর করে শিখে নেবেন, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে লিখে নিয়ে পরিষ্কার করে আপনারা বাড়িতে গিয়ে আপনাদের যে সব জিনিস কেনার কথা বলবো আপনাদের শিলিগুড়ি মার্কেটে পাবেন, এটা না যদি পাওয়া যায় কলকাতা মার্কেটে পাবেন, সেগুলো কিনে নিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা ল্যাবরেটরিটা চালু করুন, আশা করি আপনারা পারবেন। আশা করি আপনাদের ল্যাবরেটরি আরও উন্নত, আরও উন্নত জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন, এই আশা নিয়ে আপনাদের ট্রেনিং শুরু থেকে শেষ পর্যন্ত একবার সুন্দরভাবে শিখে যাবেন, আশা করি আপনারা করতে পারবেন। এইটুকু বলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার।